আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং এন্ড ব্লগ। তো ফার্স্টে ছবি দেখেই বুঝে গেলেন যে আজকের রেসিপিটা কি। তো হ্যাঁ, আজকের রেসিপিটা হচ্ছে দুধ চিতই রেসিপি। তো আজকে কিন্তু রেসিপিটা আমরা এ টু জেড শেয়ার করব, কারণ আজকে হচ্ছে আমরা পিঠা তৈরি থেকে শুরু করে দুধ চিতই সম্পূর্ণটাই শেয়ার করব। তো সেজন্য দেখুন, এখানে আমরা নিয়ে নিয়েছি 1 লিটারের একটা দুধের বোতল। তো এখন আমরা দুধটাকে জাল করে নিব। তো সেজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর এখন হচ্ছে আমরা দুধটাকে জাল করে নিয়ে ফেলবো। আর আজকে হচ্ছে আপনারা কীভাবে একেবারে পারফেক্ট দোকানের মতো চিতই পিঠা তৈরি করবেন সেটাও এই ভিডিওতে দেখতে পারবেন। তো এবার এর মধ্যে ধুয়ে রাখা কয়েকটা দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে রাখবো 2-1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, এগুলোও ধুয়ে রেখেছিলাম আগে থেকে। আর এদিকে দেখুন, আমার কিন্তু ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম যে চালগুলো হচ্ছে ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছিলাম, আর এখন একটা চালনির সাহায্যে এই পুরো ব্যাটারটাকে চেলে নিচ্ছি যেন যেই দানাগুলো না থাকে। তো সেজন্য এখানে আমরা একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তো দেখুন, আমাদের সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু ভালোভাবে চালা হয়ে গিয়েছে, আর এখন দেখুন আমাদের ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একটুও দানা দানা নেই, খুব সুন্দর হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা চুলার মধ্যে একটা সাজ বসিয়ে দিয়েছি পিঠার, চিতই পিঠা বানানোর জন্য যেই লোহার সাজগুলো থাকে আমরা সেই এখানে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর এখন আমরা হালকা একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি এর মধ্যে। তো আমরা যে চেলে নিয়েছি তাই কিন্তু আমাদের পিঠাটা অনেক বেশি সুন্দর হবে। তো এদিকে গরম হতে থাক, আর এদিকে দেখুন আমরা কিন্তু দুধটা অলরেডি জালে বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে চুলার মধ্যে যে দুধটা বসেছি সেই দুধে দিয়ে দিব কয়েক টুকরা খেজুরের গুড়। তো যেহেতু এখন শীত তো খেজুরের গুড় কিন্তু পাওয়া যায়, তো সেজন্য আমরা এখন এর মধ্যে খেজুরের গুড়টা অ্যাড করছি, তাহলে সুন্দর স্মেল হবে, আপনার চাইলে নাও দিতে পারেন। আর এখন যেহেতু শীতকাল তাই আজকে আমরা এই স্পেশাল দুধ চিতই রেসিপিটি শেয়ার করছি। আর এছাড়াও দেখুন আমরা এখানে মাটির আরেকটা চিতই পিঠা বানানোর সাজে বসিয়ে দিয়েছি, যেটা দিয়ে সচরাচর পিঠা বানানো হয়। তো এই যে দেখুন, এর আগেও আমরা এর মধ্যে পিঠা বানিয়েছি, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর, এই যে এরকম দেখুন উপর দিয়ে বুদবুদ চলে এসেছে দোকানের মতো। তো একটা হচ্ছে আমরা মাটি সাজে বসিয়েছি, আর একটা হচ্ছে এখানে আমরা লোহা সাজগুলাতে বসিয়েছি। তো এখন আমরা লোহা সাজগুলাতেও দিয়ে দিচ্ছি একে একে। আর গাইস, ব্যাটারটার মধ্যে কিন্তু আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে পিঠাগুলা উঠিয়ে ফেলার পালা। তো এর আগে আমি অনেকগুলা পিঠা উঠিয়েছি, মাটির সাজ থেকে উঠিয়েছি, লোহাটার থেকেও উঠিয়েছি। তো এই পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে কীরকম হয়েছে। তার আগে এই যে দেখুন সাজগুলোর মধ্যে আরও পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দেখিয়ে দিব যে আমাদের পিঠাগুলা কেমন হয়েছে। তো পিঠাগুলা মাশাল্লাহ কিন্তু একেবারে দোকানের মতোই হয়েছিল। তো দেখুন এই যে প্লেটের মধ্যে আমরা উঠিয়ে নিয়েছি, তো একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে, একটুও এদিক ওদিক হয় নাই পিঠাগুলা, এই যে খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন মাটির সাজে যে আমরা পিঠাটা বানিয়েছিলাম ওইটাও কিন্তু পারফেক্ট একেবারে দোকানের মতো হয়েছে। তো দোকানের যে পিঠাগুলো থাকে ওগুলোর মধ্যে কিন্তু এরকম একটু ছিদ্র ছিদ্র থাকে, তাই এটা আমি দেখে বুঝতে পেরেছি যে দোকানের মতো হয়েছে। তো আমি প্রথমেই একটা নিয়ে টেস্ট করে দেখেছিলাম, অনেক টেস্টি হয়েছিল। আর এখন হচ্ছে এখানে আমরা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী। তো আমরা তো এর আগের মধ্যে খেজুরের গুঁড়ও অ্যাড করেছি। তো এখন হচ্ছে খুব ভালোভাবে দুধটার সঙ্গে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে ফেলব। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন মাটির সাজে আরেকটা পিঠা বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এটাকে উঠিয়ে ফেলবো। তো দেখুন কি সুন্দর পিঠাটা একেবারে উঠে আসছে, নিচে দিয়ে একদমই লেগে আসে নাই, তো উঠানোর সঙ্গে সঙ্গে উঠে আসছে। তো আপনারাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও বাসায় এরকম সুন্দর পারফেক্ট পিঠা বানাতে পারবেন। আর এই পিঠাটাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা পিঠা দেখতে অনেক সুন্দর হয়েছিল, তো খেতে তো আরও বেশি টেস্টি হবে। তো এখন এভাবেই একে একে আমরা সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। তো এখন এর মাটির সাজটাতে আমরা আরও পিঠা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে শেষবারের মতো আমরা সবগুলো পিঠে উঠিয়ে নিচ্ছি। তো আমাদের ব্যাটার কিন্তু কমপ্লিট, পিঠা বানানো কমপ্লিট। তো এখন হচ্ছে মূল রেসিপিতে আমরা চলে যাব। তো দেখুন এক থালা পিঠা হয়েছে আমাদের, সবগুলো পিঠা একত্রে করে নিয়েছি। তো যে ছোটো সাজের পিঠেগুলো আছে সেগুলো কিন্তু এরকম বড়ই রাখবো। তো এখন হচ্ছে ছোটো ছোটো যে পিঠাগুলো আছে একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা, তারপরে দুধটাকে আমরা আবারও জাল করে নিব। তো এতক্ষণ তো আমরা দুধটাকে জালে বসিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে এর মধ্যে একে একে আমরা দিয়ে দিলাম পিঠাগুলো। তো আমরা এই দুধ চিতইটাকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি পিঠেগুলো সহ। তো দেখুন এখন কিন্তু আমাদের পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে।
সো গাইস দেখুন, এখন হচ্ছে আমাদের পিঠাটা কিন্তু 10 মিনিট আরও জাল করার পর একেবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেলও এসেছে। তো এখন হচ্ছে এটা আপনাদেরকে আমি পরিবেশন পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন গাইস কত সুন্দরভাবে আমি এখানে সার্ভ করে ফেলেছি আমাদের এই মজাদার দুধচি দইটা। তো আজকের স্পেশালিটিটা হচ্ছে আমি কিন্তু আমাদের নতুন মাটির যেই বাটিগুলো থাকে মাটির বাটিতে আপনাদের সামনে এই দুধচি দইটাকে প্রেজেন্ট করেছি। তো আমাদের যদি রেসিপিটা ফুললি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা বাসায় বসে থেকেই এই দুধচি দইয়ের টেস্টটা গ্রহণ করতে পারেন। তো আশা করি আমাদের আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। তো আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে মজাদার। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কথা বলতে বলতে দেখুন আমাদের 3 বোনের জন্য এদিকে প্লেট সাজিয়ে ফেলেছি, কারণ আমরা লোভ সামলাতে পারছিলাম না। তো খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।